সাঁওতালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে হচ্ছে আমি আমের চাটনি রেসিপি বানাবো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে হচ্ছে গোটা মশলা কিছু ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর হচ্ছে সামান্য পরিমাণে মুড়ি, আর এখানে আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে কড়াইয়ে সর্ষের তেল ফোড়নের জন্য, দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আর এবার ধুয়ে পরিষ্কার করা আম দিয়ে দিলাম। আমটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবারে হচ্ছে দিয়ে দেবো জল, জলটা পরিমাণ বুঝে দিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ আর খেজুর। তোমরা চাইলে হচ্ছে খেজুরটাকে না দিতে পারো, কাজু কিশমিশ দিলেই হবে। এবার হচ্ছে আম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবারে দিয়ে দেবো চিনি। আমি এই বাটির হচ্ছে দুই বাটি পরিমাণে চিনি দেব। আর তোমরা হচ্ছে তোমাদের তোমরা যতটা মিষ্টি খাবে তো সেই বুঝে মিষ্টি দিতে হবে। তো খেজুরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমের চাটনি তৈরি হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা, যে মশলাটা করে রেখেছিলাম, একটু নেড়ে চেড়ে নেব। আর একটু ফুটে গেছে ভাজা মশলা দেওয়ার পরে এবারে হচ্ছে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেছে আমার আমের চাটনি রেসিপি, আর খেতেও কিন্তু ঠিক অনেকটা টেস্টি হয়েছিল।